আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব এই যে রিসাইকেল বিন, এই রিসাইকেল বিনের কাজ দেখব আমরা। তো এই রিসাইকেল বিনের কাজ আমরা অনেকেই আসলে জানি না। আজকের ভিডিওটি দেখার পর থেকে আশা করব অনেকেই অজানা জিনিসগুলিকে জানতে পেরেছেন। তো ধরুন এই যে আমার এখানে একটা ফোল্ডার আছে, আমি এই ফোল্ডারটি ডিলিট করব। এটাকে বিভিন্ন কায়দায় ডিলিট করা যায়। আমরা প্রথমেই জানব কিভাবে এটা বিভিন্ন কায়দায় ডিলিট করা যায়। দেখুন এটার মাউসের এটার উপর রাইটে মাউসের কার্সার রেখে রাইটে বাটন ক্লিক করলাম। এখন আমি ডিলিট, এই যে এখানে ডিলিট আছে, ডিলিটে চাপলাম। দেখুন এটা চলে গেল। এই যে চলে যাওয়াটা, এই যে চলে গেল, আমাকে কোনো একটি মেসেজ কম্পিউটার দিচ্ছে না। আমাকে এটা আমাকে কোনো কম্পিউটার মেসেজ না দিই আমি কি এটা ডিলিট করব কি করব না, আমি কি শিওর না আনশিওর, এই মেসেজটা আমার কাছে আসে নাই। সাধারণত এটা ডিলিট করার সময় আমাদেরকে একটা মেসেজ দেয় যে এটা আমি ডিলিট করব, কিন্তু এখন সেটা দিচ্ছে না। আমরা এই কাজগুলি মূলত দেখ। এখন এই যে রিসাইকেল বিন, এটা চলে গেছে ডিলিট করার পর। আমি এটাকে রিসাইকেল বিন ওপেন করে এটার উপর মাউসের কার্সার রেখে রাইটে বাটন ক্লিক করে রিস্টোর ক্লিক করলাম, এটা আমার আগের জায়গায় চলে আসলো। দেখুন এটা চলে আসছে, এই যে ফোল্ডারটা। এখন যে দ্বিতীয় কায়দা যেটা আমরা ডিলিট করব সেটা হলো, দেখুন এটা আমি মাউসের কার্সারটা রাখলাম, কিবোর্ডের ডিলিট চাপলাম, চলে গেল, আমাকে কোনো মেসেজ দিল না। এগিন আমি আরেকটা ফোল্ডার বানালাম, যে কোনো নাম দিলাম। এরপর আমি দেখুন এটার উপরে কার্সার রাখলাম, কার্সার রাখার পর আমি কন্ট্রোল ডি চাপলাম। দেখুন কত কায়দায় ডিলিট করা যায়। আমি আরেকটি ফোল্ডার বানালাম। এবার আমি ফোল্ডারটির উপর কার্সার রাখলাম, রাখার পর আমি কিবোর্ডের শিফট, কিবোর্ডের ডি, কিবোর্ডের শিফট ডি অ্যান্ড ডিলিট। দেখুন তিনটে একবারে যখন আমি চাপলাম তখন আমাকে একটা মেসেজ দিচ্ছে ওনারা। দেখুন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট দিস ফোল্ডার, অর্থাৎ আপনি কি এটা পারমানেন্টলি ডিলিট করে দিবেন। যদি আপনি পারমানেন্টলি ডিলিট করেন তাহলে কিন্তু এটা আর রিসাইকেল বিনে যাবে না, এটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। আমরা একটু লক্ষ্য করি, এই কাজটা করবো একটু পরে। আমি আমার এই রিসাইকেল বিনে কোনো কিছু রাখলাম না, ডিলিট করে দিলাম, রিসাইকেল বিন খালি। এখন যদি আমি এটার উপর মাউস রাখি, আমার ফোল্ডারটির উপর বা ফাইলের উপর বা যে কোনো জিনিস আপনি ডিলিট করছেন সেটার উপরই রেখে শিফট ডি ডিলিট, দেখুন আমাকে মেসেজ দিচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট দিস ফোল্ডার। ইয়াস, দেখুন এটা রিসাইকেল বিনে যায়নি, এটা কমপ্লিটলি ডিলিট হয়ে গেছে, এটাকে ফিরিয়ে আনার কোনো সুযোগ নাই, এটা পারমানেন্টলি ডিলিট হয়ে গেছে। আমি আরেকটি ফোল্ডার বানাবো, সেই ফোল্ডারটা দেখুন বানালাম। এবার আমরা যে প্রথম যে কাজগুলি করছিলাম সেটা হলো রাইটে ক্লিক করে ডিলিট করছিলাম, সিলেক্ট করার পর ডিলিট বাটনে চাপলাম, তারপরে কন্ট্রোল ডিতে চাপলাম, আমার ফোল্ডারটা আমাকে মেসেজ, কম্পিউটার আমাকে মেসেজ না দিই সরাসরি চলে গেছে। কিন্তু মেসেজ কিভাবে দিবে আমি সেই কাজটাই দেখানোর চেষ্টা করব। রিসাইকেল বিনে রাইটে ক্লিক করব, রাইটে ক্লিক করার পর দেখুন প্রপার্টিজ আছে। লক্ষ্য করুন এই যে আমার কাছে যে বোর্ডটা আসছে এখানে নিচে লেখা আছে ডিসপ্লে ডিলিট কনফার্মেশন ডায়লগ, এটা আনচেকে আছে, এটা আনচেকে আছে। আমরা এটা কি করব, চেক করে দেব। দেখুন আমরা এটা কি করে দিলাম, চেক করে দিলাম।
এখন আমি অ্যাপ্লাই দেব, ওকে দিব। এখন দেখুন আমি এটার উপর কার্সার রাখলাম, রাইটে ক্লিক করলাম, এখানে ডিলেট চাপলাম। দেখুন একটু আগেও আমি এটা যখন ডিলেট চাপছি তখন আমাকে এই মেসেজটা দেয় নাই, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ দিস ফোল্ডার টু দ্য রিসাইকেল বিন। অর্থাৎ এটা যখনই আমি ডিলেট করব তখন এটা রিসাইকেল বিনে চলে যাবে, আমি কি এটা ডিলেট করতে প্রস্তুত কিনা। হ্যাঁ আমি প্রস্তুত। দেখুন এখন এই ডায়লগ বক্সটা আসছে, আগে কিন্তু এটা আসছিল না। দেখুন এখন এটা আমার কোথায় আছে, এই যে রিসাইকেল বিনে এটা চলে আসছে। এরপর আমরা আরেকটা রিসাইকেল বিনের সেটিং দেখব। আমি আরেকটা ফোল্ডার নিচ্ছি, নিলাম, এটা যে কোনো একটা নাম দিলাম, এজ ইউ লাইক, আপনার পছন্দ মতো আপনি নাম দিবেন। এরপর আমরা যেটা দেখব, রিসাইকেল বিনের রাইটে ক্লিক করলাম, প্রপার্টিজে ক্লিক করলাম, এখানে দেখুন কাস্টমাইজ সাইজ আছে, নিচেরটা আছে ডু নট মুভ ফাইলস দ্য রিসাইকেল বিন, রিমুভ ফাইলস ইমিডিয়েটলি হ্যান ডিলিট। এখন আমরা যেটা করব যে আমরা যখন নিচেরটা ডু নট মুভ ফাইল এটা আমরা চেক দিয়ে দিলাম, দেখুন আমি এখন ডিলেট করতেছি, সরি আমি রিসাইকেল বিনের যেটা আছে সেটা, রিসাইকেল বিনের যেই ভিতরে যে ফাইলটা আছে সেটা আমি ডিলেট করে দিলাম। এখন যেটা করব, আমি ডিলেট করলাম, ডিলেট করলাম, দেখুন কোথায় চলে আসছে, এখানে চলে আসছে, দেখুন এখানে চলে আসছে। যখন আমরা এই সেটিংটা দেব তখন চলে গেল। সাধারণত এটা কাস্টমাইজ সাইজই থাকে, আমরা এই কাস্টমাইজ সাইজই এটা রাখবো। আশা করি রিসাইকেল বিনের সেটিং সম্পর্কে আমরা জানলাম, চমৎকার কিছু ডিলেট নিয়ে আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য শুভকামনা।